আল্লাহর কসম এই কোরআনে কারীম আমার সামনে আমি নিজে এই বাস্তবতা দেখে এসেছি আল্লাহ যে ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করে ফেরেশতা এসে কি বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা হয়তো ওই লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে আল্লাহ যে কঠিন জায়গায় আমি আছি কঠিন পরিস্থিতিতে আছি এই জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার সন্তানের কি হবে আমার স্ত্রীর কি হবে আমার যে সম্পদের পাহাড় আছে আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলোর কি হবে কে দেখবে আল্লাহ পাক যেন কানে কানে ফেরেশতাদেরকে দিয়ে বলাই বল তোর কোনো চিন্তা নেই তুই চলে যা তোর গুলো আল্লাহ দেখবে এটা বলার কথা কারণ আছে জেলখানাতে থাকার সময় এক কয়েদি কারারক্ষী এসে বলছে হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা রাত 10টা 1 মিনিটে ফাঁসি হওয়ার মাগরিবের পরে বললাম স্যার আপনার ফাঁসি হবে আপনি প্রস্তুতি নেন উনি বলছে কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে বলে 3 ঘন্টা উনি বলে দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই আমি 2 ঘন্টা ঘুমালাম তুমি আবার ডেকে দিও দিনাজপুরবাসী আমরা আছি কোন জগতে তারাও তো এই জগতেরই মানুষ মাত্র 3 ঘন্টা পরে যার ফাঁসি সেই লোকটা বলছে 2 ঘন্টা পরে আমার ডেকে দিও আমি এখন ঘুমিয়ে গেলাম অথচ তার ছেলে ঘুমিয়ে আছে বাংলাদেশে 10 জন যদি ম্যাগনেট থাকে তার ভেতরে সে একজন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে ওর ঘুম আসলো কি করে কারারক্ষী আমারে কেঁদে কেঁদে এই কথাই বলছিল ওর বাড়ি মানিকগঞ্জের পোড়া বাড়ি না কি নাম যেন বলছে হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল 2 ঘন্টা পরে ডেকে দিলা উনি উঠে গোসল করে ওযু করে সার নামাজ পড়ে নফল নামাজ পড়ে আমারে বলছে এবার চলে নতুন জামা কাপড় পরেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে আল্লাহ পাক বলেন ফেরেশতাদের দিয়ে ওর কানের কাছে বলে তোর কোনো চিন্তা নেই তোর ছেলে গুম হয়েছে তাতে কি তোর স্ত্রী আছে তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেখবে আমি বিশ্বাস করেছি কারণ ওই অবস্থা না হলে কোনোদিন একটা মানুষ এই মুহূর্তে আশির দৌড়ের দিকে যাওয়ার কথা না এমনকি 2টা ঘন্টা ওর ঘুম আসার কথা না জেলখানায় সবচেয়ে বেশি লাগে আমি জানি 3টা বছরে ঘুমের বড়ি কারণ ঘুম আসতে চায় না 24 ঘন্টা তো কোনো কাজ কাম নেই শুধু বসে থাকা লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে দিনাজপুর বাসী আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম হযরতে ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক